হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিরো শাইন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই তোমাদের সকালটা শেয়ার করতে পারিনি। তো আমি সকাল সকাল উঠে পড়ে এখন দেখছো আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি একটু বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি। আর আমি সকালবেলা উঠে সব কাজ সেরে ঠেরে একটু পুজো মন্দিরে গেছিলাম পুজো দিতে। আমাদের বাড়িতেই মন্দির আছে, মা কালীর মন্দির, ওখানেই সব ঠাকুর রাখা আছে। ওই সব ঠাকুরের সাথে সাথে মা কালীরও পুজো হয়, কিন্তু মা কালীর অমাবস্যাতে ঠাকুরমশাই এসে পুজো করে। তো আমাদের রেগুলারেরই তার তো ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাই পুজো করেন। তো যেহেতু এখন ঠাকুরমশাই আসছেন না, তাই মা পুজো করেন। তো আজকে যেহেতু আমি বললাম যে আমি যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তো নিজের ঘরের কাজটা সেরে নিয়েছি, তো আমি বললাম মাকে যে আমি পুজোটা আজকে দিয়ে দেবো। তো আমি আজকে পুজোটা দিয়ে নিয়েছি। তো আমি এখন একটু বেরোবো, মামামের কিছু স্কুলের ড্রেস আনবো, একটু নার্সারিতে যাব, একটু একটু একটা টপ, 8 ইঞ্চি একটা টপ বলেছে স্কুল থেকে, একটা প্রজেক্ট দিয়েছে। তো ওই টপ, গাছ, মোটামুটি যা যা লাগে সব নিয়ে আসব। তো যেতে যেতে তোমাদের সাথে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক, তোমাদের কতটা কি দেখাতে পারি দেখো তোমরা। তো আমার ড্রেস নেওয়া হয়ে গেছে, আর একটা আমি ডালিয়ার চারাগাছ নিয়ে নিয়েছি, ডালিয়া ফুলের চারাগাছ নিয়েছি। তো কিছু নিলাম না নিলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে সব টাটকা সবজি, যাদবপুর মার্কেট, এটা সব টাটকা টাটকা সবজি। গাড়িতে বসেই আমরা সব বাজার করে নিয়েছি। যে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, তো এখানে আরও এই যে সবজি নিচ্ছি, দেখো গাড়িতে বসে বসেই আজকে সব বাজার ঘাট করছি। এখানে ফুলকপি নিয়েছি, ওখানে বটবটি ওজন করছে, এই যে বটবটি ওজন করছে আর উঠছে নিচ্ছি। এত টাটকা ফ্রেশ একদম সবজি, মানে আরও প্রচুর সবজি রয়েছে, সবে মাল এসছে। এখনও সাজায়ও নি, এখন সবে সাজাচ্ছে। সাজানো অবস্থায় আমরা সব বাজার করলাম। চাল কুমড়ো নিয়েছি, ফুলকপি নিয়েছি, উচ্ছে নিয়েছি, বটবটি নিয়েছি, সব নিয়েছি, যে সব সবজি সব গোছাচ্ছে এখন সবে। নার্সারিতে এই যে এখান থেকেই নেব ফুল গাছটা। তো দেখো চলে এসেছি এখন, এই যে এই ফুল গাছটা নিয়েছি। তো দেখো এখানে কত ফুল রয়েছে, দেখেছো? এটা ঠিক সাপুইপাড়ার মুখে একদম, তো দেখেছো। তো চলো তোমাদের দোকানের নামটা, দোকানটা দেখিয়ে দিই একবার। তো দেখো এই টপটা এনেছি, 8 ইঞ্চি টপ আনতে বলেছে স্কুল থেকে। আর এই যে এই এই গাঁদা ফুল চারাটা এনেছি, আর এখানে মাটি আছে, আর এটার এটার মধ্যে একটা ডালিয়া রয়েছে, ডালিয়া চারা। তো দেখো এগুলো এখন স্কুলের জন্য, এটাকে কালার করতে হবে, কালার করে ডিজাইন করতে হবে, তারপরে এই গাছটা সব মাটি ঠাটি এর মধ্যে রেডি করতে হবে। এগুলো সব মাম করবে, তো যখন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব কীভাবে কী করলো না করলো। তো চলো যাওয়া যাক, নিচে যাব এখন খেতে। করার পরে তোমাদের ঘরটা দেখানো হয়নি, তো দেখো এইভাবে ঘরটা রঙ হয়ে গেছে, আমাদের কালার কমপ্লিট হয়ে গেছে। এখন
তো ঘরটা মোটামুটি একটু সাজানো হয়ে গেছে। তো দেখো এই অবস্থা, কালার করার পরে এরকম এরকম এসছে। তো দেখো এখানে একটা লাইট লাগানো, মা কালীর মূর্তি। তো দেখো এখানে মাম্মাম কালার করছে। তো এই প্রজেক্টটা স্কুল থেকে দিয়েছে, তো ও কিভাবে কি নিখুঁতভাবে কালার করছে দেখো, কতটা ধৈর্য নিয়ে নিজে আস্তে আস্তে করে কালার করছে দেখো। দেখেও ভালো লাগছে, মানে মেয়ে কতটা বড় হয়ে গেছে যে নিজের কাজটা নিজেই করছে। দেখেও ভালো লাগছে যে কারোর হেল্প ছাড়া, মায়েরও হেল্প ছাড়া নিজে নিজে করছে। তো দেখে ভালো লাগছে, আস্তে আস্তে করে তোলো। টাকা দাও আর মাটি দাও, আস্তে আস্তে দাও। তো দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি একটু বাজারে যাব। এই সামনেই আমাদের একটি বাজার আছে রামলাল বাজার বলে, তো ওখানে যাব। তো যেহেতু কালকে কার্তিক পুজো আছে, কার্তিক পুজো আগের বছর আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গেছিল, তো ওর জন্য এখন আগের বছর যেহেতু করেছি বল মানে কথায় আছে, যেহেতু 3 বছর পর পর করতে হয় কার্তিক পুজো, তো আর কালকের দিনে কার্তিক পুজো আছে, তো এখনও কিছু কেনা হয়নি। তো এখন একটা ছোট ঠাকুর কিনবো, আর যা যা কিনতে হয় সেগুলো কিনবো। তো চলো যাওয়া যাক। তো চলো দেখো, জুতোর দোকানে এসছি, এখন জুতো নেওয়া হয়ে গেছে, মাম্মাম বসে রয়েছে, চলো বাড়ি গিয়ে দেখাও। এখন মোমোর দোকানে চলে এসেছি, দেখো এই যে মোমো বিক্রি হচ্ছে, এই যে মাম্মাম মোমো খাবে। তো দেখো দিচ্ছে মোমো, পুরো গরম গরম ধোয়া উঠছে। মোমোটা খুব ভালোই খেতে, টেস্ট আছে। এই যে মাম্মাম মোমোটা খাচ্ছে। তো মাম্মাম কেমন খেতে মাম্মাম? তোমরা রামলাল বাজারে যে কাছাকাছি থাকো তারা এখানে আসতে পারো, এখানে খুব ভালো মোমোটা, খুব টেস্টি। তো দেখো এখানে খেলনা নিতে চলে এসেছি, খেলনা দিয়েছে, খেলনা নিতে চলে এসেছি এখন আমি। তো আমাদের এখন সব শপিং কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। সব কেনা হয়ে গেছে ঠাকুর থেকে শুরু করে সব, তো এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনলাম না কিনলাম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন চলে এসেছি, তো তখন আমি বাড়িতে এসেছি, এসে তো তোমাদের কিছু দেখাতে পারলাম না, কারণ পাপড়ি খুব কান্নাকাটি করছিল, তো অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি বলে কান্নাকাটি করছিল, তাই তোমাদের কিছু দেখাতে পারলাম না। তো কালকে যখন পুজো হবে ও অবশ্যই তোমাদের দেখাবো কি কি করলাম না করলাম, তখনই তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দাও যাতে আমি তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো টাটা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম, টাটা।